আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দেন। আমরা যে এখানে এসেছি কোরআনের আকর্ষণে না কোরআন ব্যতীত অন্য কোন গায়রুল্লাহর আকর্ষণে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করেছিলেন গোপনে করেছিলেন নাকি প্রকাশ্যভাবে করেছিলেন? উত্তর দেন আপনারা। আচ্ছা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইমান কেন বলতো তো রাসূল তো গোপনে হিজরত করছে আর উমর তো গোপনে না প্রকাশ্যে হিজরত করছে? প্রশ্নের উত্তর এই তাকাব্বুর অহংকারের থেকে আমরা ইসলাম হওয়ার জন্য চেষ্টা করি। আমি হুজুর আসা পর্যন্ত দুই একটা কথা বলতেছি। আমাদের আজকের প্রধান মেহমান বাইতুল মোকারমের যিনি ছিলেন উনি আসে গেছেন। আবার আমাদের এই নওপাড়া ভাঙ্গাঘাটের এই জায়গায় এসে প্রায় দুই ঘন্টার মধ্যে জামে বসে গেছে। এই দেরি হওয়ার কারণে উনি আসে মাগরিব পড়ছে, জামাত পায় নাই। তো এই সারাদিন ধরে না খাওয়া, আমি হুজুর আসতে যাচ্ছিলেন, আমি বললাম হুজুর কিছু খেয়ে যান, হুজুর খেয়ে আসতেছেন, এই জন্য আমি দু একটা কথা বলতে। আমাকে একটা প্রশ্নের উত্তর আপনারা দেন। আমরা যে এখানে এসেছি কোরআনের আকর্ষণে না কোরআন ব্যতীত অন্য কোন গায়রুল্লাহর আকর্ষণে? কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছি। আমি শুধু তিনটি কথা বলবো। মুসলমান কেন আসছে? কোরআন আছে, মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, এতগুলি টাকার পরও সারা বিশ্বের মধ্যে মুসলমান ইসলামের তো শান্তি, ঠিক কিনা? কিন্তু মুসলমান শান্তির মধ্যে আছে না অশান্তির মধ্যে আছে? উত্তর দেবেন আপনারা। অশান্তির মধ্যে আছে। এটা অশান্তির মধ্যে কেন আছে? আমাদের মধ্যে মহাদ্দেশেরও কম নাই, মুফতিরও কম নাই। 313 জন যেই সাহাবি মক্কা বিজয়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করেছিলেন গোপনে করেছিলেন নাকি প্রকাশ্যভাবে করেছিলেন? উত্তর দেন আপনারা। আচ্ছা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসো এরকম ভাবে প্রকাশ্যভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিলেন, আপনারা উত্তর রসুলের ইমান কেন বলতো তো রসুল তো গোপনে হিজরত করছে আর উমর তো গোপনে না প্রকাশ্যে হিজরত করছে? প্রশ্নের উত্তর দেন। মুসলমান কেন মারি খাইতেছে এই প্রশ্নের উত্তর এখানে আছে। আমি প্রত্যেক জিনিসকে পরিমিত ভাবে সৃষ্টি করেছি। মাছ কয়টা লাগবে, মুরগি কয়টা লাগবে, আকাশ কয়টা লাগবে, মানুষ কয়টা লাগবে, কয়টা অসুখে মরবে, কয়টা এমনি মানে যা ইচ্ছা পারা সত্ত্বেও আমার কাছে মধ্যে পরিমাণ আছে, পরিকল্পনা আছে। আর তোমরা যা ইচ্ছা তা না করা সত্ত্বেও তোমরা পরিকল্পনা ছাড়া কাজ করলে তোমাদের এই ভোগান্তি হবে, ঠিক কিনা বলে? এইগুলি বুঝতে হবে। আমি সেই জন্য তিনটি